আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, আমাদের সাথে আছো এবং চর্চার মধ্যে আছো। আসলে চর্চা মানুষকে অনেক জায়গায় নিয়ে যেতে পারে, তো এই চর্চাটা আমাদেরকে অবশ্যই নিয়মিত করতে হবে। শুধু পড়াশোনার ক্ষেত্রেই চর্চাটা ইম্পর্টেন্ট না, যে কোনো ক্ষেত্রে তুমি যদি ভালো খেলোয়াড় হতে চাও, ভালো সাহিত্যিক হতে চাও, ভালো শিল্পী হতে চাও, ভালো ছবি আঁকতে চাও, এভরি কাইন্ডস অফ লাইফ মানে চর্চাটা তোমার দরকার। উইদাউট প্র্যাকটিস বিরাট কোহলিও এত সুন্দর খেলতে পারবে না, তাই না? সাকিব আল হাসান জগৎ বিখ্যাত একজন খেলোয়াড়, প্র্যাকটিস ছাড়া কিন্তু সেও কিন্তু ভালো পারফর্ম করতে পারবে না। সুতরাং দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ প্র্যাকটিস। তো প্র্যাকটিস সর্বক্ষেত্রেই করাটা জরুরি। আমরাও কিন্তু এই জন্য নানা উদ্যোগ নিয়েছি, তাই না? তোমাদের প্র্যাকটিস করার জন্য আমরা কিন্তু নানা উদ্যোগ নিয়েছি। আমরা বড় আকারে সেমিস্টার পরীক্ষা নেই, তার চেয়ে একটু ছোট আগে টিউটোরিয়াল পরীক্ষা নেই। এভরি উইক আমরা হচ্ছে ছয়টা করে উইকলি এক্সাম নেই, তারপরে তো বিভিন্ন শীটে আমরা টেস্ট বা নমুনা প্রশ্ন দিয়ে থাকি। সুতরাং তোমাদের হাতে দেয় যে লট অফ অপশন ফর প্র্যাকটিস। সুতরাং এইগুলো প্র্যাকটিস করছো, তার মানে এগুলো নিয়ে তোমাদের সামনে পরীক্ষাগুলোতে ভালো করার সম্ভাবনা, তাই না? আমরা ক্লাস নিচ্ছি এবং এই প্র্যাকটিসের কত অপশন রেখেছি। সুতরাং এইগুলো যদি প্র্যাকটিস করো এবং ক্লাসগুলো করো, আই থিঙ্ক অতটা সমস্যা হবে না, যদি একেবারেই এগুলো সেটি ডিটাচ থাকে, ঠিক আছে? সুতরাং অ্যাটাচ থেকে এগুলোর সাথে তুমি যদি ইনভলভ থাকো, প্র্যাকটিসগুলো করো, আই হোপ স্বাভাবিক নিয়মে যে ক্লাস, এই ক্লাসের সাথে খুব একটা সমস্যা হবে না যদি মন থেকে চাও। ওকে, আমরা অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকভাবে যে অধ্যায়গুলো শেষ করছি, সেই অধ্যায়টি আজকে উপস্থাপন করছি অন্য একটি অধ্যায়। সেই অধ্যায়ের একটা টপিক ত্রয়োদশ অধ্যায়, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা। আমরা জানি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে এবং এই কাজ করার মাধ্যমে সেই সব দেশগুলোর আর্থসামাজিক উন্নয়ন যেমন হচ্ছে, ঠিক তেমনি বিভিন্ন দেশগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন হচ্ছে। এরকম একটি বড় আন্তর্জাতিক সংস্থা হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ আবার বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠন আছে, তার মধ্যে একটা হচ্ছে FAO। তো FAO বেসিক্যালি খাদ্য নিয়ে কাজ করে, কারণ বর্তমান বিশ্বে মহামারী বা হচ্ছে বিশ্বযুদ্ধ এগুলোর মতো যেমন ভয়াবহ, ঠিক তেমনি খাদ্য না পাওয়া অর্থাৎ ক্ষুধা একটা বড় সমস্যা। ক্ষুধার্ত মানুষ অনেক কিছু করতে পারে, ক্ষুধার্ত মানুষ দ্বারা পৃথিবীতে শান্তি স্থাপন করাটা আসলে কঠিন। সুতরাং পৃথিবীতে যদি শান্তি স্থাপন করতে হয়, তাহলে পৃথিবীর মানুষগুলো থেকে ক্ষুধাটা দূর করতে হবে। এজন্যই FAO বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তো আমরা এখন দেখি যে FAO এর মূল কাজগুলো, তারপর আমরা দেখবো যে বাংলাদেশের পার্সপেক্টিভে FAO কি কাজগুলো করে থাকে। তোমাদের বইয়ে রাখো যে FAO প্রধানত পৃথিবী থেকে ক্ষুধার বিরুদ্ধে কাজ করার নিয়ে গঠিত হয়েছিল। ক্ষুধার বিরুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে এই সংস্থাটা কাজ করবে, যাতে পৃথিবীতে ক্ষুধা নামক সমস্যাটা দূর হয়। ক্ষুধার বিরুদ্ধে কাজ, এখন ক্ষুধার বিরুদ্ধে কাজ করতে গেলে পশ্চিমবঙ্গ ক্ষুধার বিরুদ্ধে কাজ করছে, এভাবে যদি বসে থাকে তাহলে তো আর ক্ষুধার বিরুদ্ধে কাজ করাটা সম্ভব হবে না। এজন্য এরা কিছু ইনিশিয়েটিভ নেয়, যেমন বলা হচ্ছে অপুষ্টি দূরীকরণ, অপুষ্টি দূর করা, অপুষ্টি দূর, এটা নিয়েও এরা কিন্তু কাজ করে। অপুষ্টি দূর অর্থাৎ কি ধরনের খাবার একজন ব্যক্তি খেলে সে হচ্ছে পুষ্টিহীনতায় ভুগবে না বা তার খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, এরকম। তো এই কথা আমাকে আরেকটা পয়েন্ট চলে আসবে, এরা কি করে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে। খাদ্য নিরা, খাদ্য নিরাপত্তা এটা ইনশিওর করার চেষ্টা করে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। খাদ্য নিরাপত্তা কি জিনিস? একজন মানুষের তিন বেলা খাওয়াটা ইম্পর্টেন্ট, তিন বেলা খাওয়া। এখন কোন দেশের মানুষ যদি তিন বেলা খেতে পায় স্বাভাবিকভাবে সুন্দরভাবে বা অতটা সমস্যা না করে, তার তিন বেলা খাওয়ার মধ্যে অ্যাবিলিটি থাকে, ইকোনমিক অ্যাবিলিটি, সেটাকে বলা হচ্ছে খাদ্য নিরাপত্তা। অথবা এমন কোন ক্রাইসিসে সেই দেশটা পড়লে যাতে খাদ্যটা নিজেই সরবরাহ করতে পারে, অন্যের উপর নির্ভরশীল হতে হবে না, দ্যাট ইজ কলড ফুড সিকিউরিটি। ফর এক্সাম্পল, বাংলাদেশে প্রায় এভরি ইয়ার ন্যাচারাল ডিজাস্টার হয়, হয়তো রিফারিলেশন, নয়তো ফ্লাড, নয়তো আদার্স। তো এই ন্যাচারাল ডিজাস্টার গুলোতে অবশ্যই খাদ্য উৎপাদন ব্যর্থ হয়, নষ্ট হয়, কমে যায়। তো ওই সময়ে যাতে এমন খাদ্য মজুদ থাকে যে মজুদ খাদ্য দিয়ে ওই আপৎকালীন সময়টা কভার করা যায়, দ্যাট ইজ কল ফুড সিকিউরিটি। এই ফুড সিকিউরিটি নিয়ে ওরা বিভিন্ন ধরনের কাজ করে। আরেকটা বিষয় যারা কাজ করে সেটা হচ্ছে খাদ্য উৎপাদন, খাদ্য উৎপাদন বৃদ্ধি নিয়ে কাজ করে। খাদ্য উৎপাদন বৃদ্ধি অর্থাৎ কি করে বেশি খাদ্য উৎপাদন করা যায়, সেই খাদ্য উৎপাদন বৃদ্ধি নিয়ে এদেরকে কাজ করতে হবে, এরা কাজ করে। সেটা হচ্ছে তোমার অধিক ফলনশীল বীজ সরবরাহ করে হোক, কি ধরনের কেমিক্যাল অর ফাইটিলাইজার অর ইনসেকটিসাইডস ব্যবহার করে প্রাকৃতিক ভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা যায়, মাটির উর্বর শক্তি বাড়ানো যায়, ওরা এই সব নিয়ে আলোচনা করে, পরামর্শ করে, উপায় বার করে। আরেকটাকে বলা হচ্ছে সর্বজৈব, যদি সেসব ঠিক থাকে তাহলে এটাও নিশ্চয় হয় জীবন যাত্রার মান বৃদ্ধি। এগুলো নিশ্চিত হলে তোমার যদি ফুড সিকিউরিটি ইনশিওর হয়, তোমার যদি ফুড প্রোডাকশনটা ভালো হয়, তোমার যদি হাঙ্গার থেকে তুমি মুক্ত পাও, তাহলে তো জীবনযাত্রার মানটা এরা বৃদ্ধিত হতেই পারে, এটা তো বাড়তেই পারে। এবার দেখি, এটা তো এফএও কাজ, তাই না? এবার বাংলাদেশে, বাংলাদেশের পার্সপেক্টিভে এই এফএও কি কাজ করে? বাংলাদেশে তো কাজ করছে, কারণ বাংলাদেশে তো ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশেও তো এগ্রিকালচার বেসড ইকোনমি, সুতরাং বাংলাদেশে এরাও কাজ করে। বাংলাদেশও এফএও নানাভাবে কাজ করছে, এবং এফএও কাজের যে সেক্টর, সেই সেক্টরে আলোকেই বাংলাদেশেরা কাজ করছে। মূলত বাংলাদেশেরা খাদ্য ও কৃষি উন্নয়নে কাজ করে, খাদ্য ও কৃষি উন্নয়নেরা, খাদ্য ও কৃষি উন্নয়নেরা কাজ করে। যে এই উৎপাদনটা বাড়লে বা এইভাবে করলে বা এই প্রোডাক্ট উৎপাদন করলে খাদ্য উৎপাদন করা যায়। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় যে আমাদের দেশের কোস্টাল এলাকাগুলোতে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেছে। এখন ওই এলাকায় কি ধরনের কি বীজের চাষাবাদ করলে এই লবণাক্ত পরিবেশেও উৎপাদনটা বাড়বে বা উৎপাদন কন্টিনিউ করা যাবে, এটা ইনশিওর করে, এটা সাজেস্ট করে বা ওপিনিয়ন দেয়। তারপরে বলা হচ্ছে যে স্বয়ংসম্পূর্ণতা, স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এরা, স্বয়ংসম্পূর্ণ অর্জনে এরা সাহায্য করে। স্বয়ংসম্পূর্ণ মানে যে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, কত মানুষ আছে, যে পরিমাণ খাদ্য চাহিদা আছে, সেই পরিমাণ উৎপাদন কিভাবে করা সম্ভব, উৎপাদন করলে সেটা কত উৎপাদন করতে হবে, কি বীজ সার বা ব্যবহার করলে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে, এই জন্য এরা সব পরামর্শ দেয়, সাজেস্ট করে এবং কি হেল্পও করে। তারপরে বলা হচ্ছে খাদ্য সহায়ক, খাদ্য সহায়ক বিভিন্ন ক্রাইসিসে, যেমন যেটা বললাম ন্যাচারাল ডিজাস্টারে খাদ্য উৎপাদন কমে যেতে পারে, বা ম্যান মেড কিছু সিচুয়েশনে খাদ্য উৎপাদন কমে যেতে পারে, বা খাদ্য সংকট দেখা দিতে পারে, সেই সংকটকালীন সময়ে এই এফএও খাদ্য সহায়তা দেয়। তারা বিভিন্ন দেশের সাথে
যোগাযোগ করে বা তাদের মেকানিজম ব্যবহার করে তারা এই খাদ্যটা সরবরাহ করার চেষ্টা করে যে বাংলাদেশে ওই খাদ্য সংকটের সময় খাদ্য সরবরাহ করার চেষ্টা করে তবে বলা হচ্ছে বাংলাদেশেও যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় ফুড সিকিউরিটি ইনসিওর করার মাধ্যমে যাতে আপৎকালীন সময়ে খাদ্য চাহিদা পূরণ করা যায় সেটাও তারা বাড়াতে চায় যে কিভাবে খাদ্য মজুত হয় বহুপদ কতটুকু বৃদ্ধি করতে হবে বা যে পরিমাণ চাষাবাদ যুগ জমি আছে সেটা কিভাবে আরো বেশি বার বা আরো অধিক বার ব্যবহার করা যাবে এভাবে তারা খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য সহায়তা করে কৃষকদের পরামর্শ কৃষকদের সাথে এরা কাজ করে আমাদের দেশে অনেক কৃষকই হচ্ছে ট্র্যাডিশনাল এরা অতটা এডুকেটেড না অথবা টেকনিক্যালি অতটা সাউন্ড না বা নিউ টেকনোলজি সম্পর্কে তাদের আইডিয়াটা কম তো এরা আমাদের দেশে কৃষকদের সাথে প্রোগ্রাম করে মতামত নেয় জানতে চায় কি করলে কৃষি উৎপাদন বাড়ানো যাবে বা অথবা কোন চাষ করলে কৃষকদের আরো বেশি উৎপাদন করা যাবে এই সব বিষয় নিয়ে এফএও কাজ করে বাংলাদেশ তার মানে সে তার কাজের আলোকে অর্থাৎ এই সংস্থাটি তার যে লক্ষ্য তার যে কাজ তার যে উদ্দেশ্য তার আলোকে বাংলাদেশে কিন্তু কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশে এই এফএও কাজের মাধ্যমে বাংলাদেশে কিন্তু পাচ্ছে বাংলাদেশে খাদ্য উৎপাদন বেড়েছে কৃষিতে ধীরে ধীরে প্রযুক্তির ব্যবহার বাড়ছে উৎপাদন বাড়ানোর জন্য একটা জমিকে কিভাবে অধিক ব্যবহার করা যায় সেগুলো নিয়ে কাজ করছে সুতরাং এই এফএও বাংলাদেশে তার লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী ভালোভাবে কাজ করছে এবং আমরা উপকৃত হচ্ছি তো এই ছিল আজকের এফএও তাদের কাজ এবং বাংলাদেশে তারা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে সে আলোচনা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো Allah'a emanet olun.